আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটি অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। তো বন্ধুরা, আমরা জানি পৃথিবীতে যত প্রিন্সিপাল ভাগ আছে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। ওয়ান ইজ ট্যানজিটিভ ভাগ অ্যান্ড অ্যানাদার ইজ ইনট্যানজিটিভ ভাগ। তো বন্ধুরা, ফার্স্টে আমরা দেখব হোয়াট ইজ কল ট্যানজিটিভ ভার্ব। তো বন্ধুরা, এই ট্যানজিটিভ ভার্বের যদি আমরা ট্যানজিট এই কথাটা নিয়ে একটু ভাবি, এটার অর্থ কী হবে? এর অর্থ হবে পাসিং ওভার, অর্থাৎ কোনো জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তর হওয়া। ইউসি, অর্থাৎ যে ভার্ব শুধুমাত্র সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে অবজেক্ট পর্যন্ত পৌঁছায়। কী পৌঁছায়? ভার্বের কার্যাবলী, তাকেই বলা হয় ট্যানজিটিভ ভার্ব। আর ইনট্যানজিটিভ ভার্ব, ইনট্যানজিটিভ ভার্বের যদি আমরা অর্থ দেখি, নট পাসিং ওভার, অর্থাৎ কোনো কিছু অতিক্রম না করা। তাহলে অতিক্রম যদি না করে তাহলে কী হবে? যে ভার্বের কার্যাবলী শুধুমাত্র সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অবজেক্ট পর্যন্ত পৌঁছাবে না, তাকেই বলা হবে ইনট্যানজিটিভ ভার্ব। তো বন্ধুরা, এখন তো হলো আমাদের সংজ্ঞা। সহজ ভাষায় আমরা তাহলে কীভাবে বলতে পারি? যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম ট্যানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তার নাম ইনট্যানজিটিভ ভার্ব। ইয়েস, এখন একটা এক্সাম্পলে যাই। আই লাভ মিতা, আমি ভালোবাসি মিতাকে। ইয়েস, তো আমার ভালোবাসা শুধুমাত্র কি আমার মধ্যে আছে বন্ধুরা? কখনোই নেই। আমার ভালোবাসাটা আমার থেকে অতিক্রম করে পাস ওভার হয়ে মিতার মধ্যে পৌঁছে গেছে। এখানে আমি অ্যাক্টর বা ডুয়ার, আর মিতা এই বাক্যে রিসিভার, যাকে আমরা বলি কর্ম। কর্মটা একটু জটিল, যার জন্য আমরা বলতে পারি অবজেক্ট। সহজ কথা, অবজেক্ট যে ভালো থাকে তার নামই ট্যানজিটিভ ভার্ব। আর এই ট্যানজিটিভ ভার্বের উল্টাটা হচ্ছে আমাদের ইনট্যানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকে না। তো বন্ধুরা, তো এখন কিন্তু আমাদের একটা ভাইটাল পয়েন্ট, আসলে ট্যানজিটিভ ভার্বের হার্ট বা প্রাণ কি, তাই না? অবশ্যই বলো অবজেক্ট। তাহলে আমাদের আগে চিনতে হবে অবজেক্ট কি। ইয়েস, তো অবজেক্ট চেনার দুইটি পদ্ধতি আছে। কয়টি? দুইটি। যদি ভার্বের উপর আমরা প্রশ্ন করি কাকে দ্বারা, এক নম্বর, ভার্বের উপর যদি আমরা প্রশ্ন করি কাকে দ্বারা, যদি উত্তরটা পাই সেটা হবে অবজেক্ট। দুই নম্বর, ভার্বের উপর যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি আমরা উত্তরটা পাই সেটাও হবে অবজেক্ট। তার মানে ভার্বের উপর কাকে এবং কী দ্বারা প্রশ্ন করলে যে অংশটুকু আমরা পাই তার নামই হবে অবজেক্ট। যেমন আই লাভ মিতা, আমি মিতাকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? মিতাকে। ইউ সি, কাকে? কাকে, অর্থাৎ মিতা এখানে অবজেক্ট। আমরা যদি এই অংশটা মুছিয়ে দিই, মিতা অংশটা আমি মুছিয়ে দিলাম, মুছিয়ে দেওয়ার পর আমি লিখলাম আই লাভ রিডিং, আমি পড়তে ভালোবাসি। ইউ সি, রিডিং, পড়তে ভালোবাসি। তাহলে আমি কি ভালোবাসি? কি? পড়তে। তাহলে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে যে অংশটা পাওয়া যায় তার নামই হবে আমাদের অবজেক্ট। বন্ধুরা, আরেকটি প্রশ্ন কিন্তু আমাদের চাই। ইয়েস, যে কোন কোন বিষয়গুলি অবজেক্ট হিসাবে বসে, তাই না? এটা কিন্তু আমাদের জানতে হবে। ট্রানজিটিভ ভার্বের প্রাণই হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্ট হিসাবে বসতে পারে নাউন, ইয়েস, অবজেক্ট হিসাবে বসতে পারে প্রোনাউন, অবজেক্ট হিসাবে আমরা বসাতে পারি নাউন ফ্রেজ, ইনফিনিটিভ এবং জেরান্ড। ফর এক্সাম্পল, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে আ বুক
এই বইটা নাম আর আব নাউন ফ্রেজ, অর্থাৎ আবকের আগে অর্থাৎ অবজেক্টের আগে যে ভার্বটি আমরা পেতে যাচ্ছি এইটি আমাদের ভার্ব ট্রান্সিটিভ। আমরা কিন্তু এমনটিও লিখতে পারি আই রিড ইট, তাই না? তো ইট ইউ সি প্রোনাউন, ইট প্রোনাউন, অর্থাৎ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকলেই সেই ভার্বটার নাম হবে ট্রান্সিটিভ। নেক্সট ওয়ান, জুলি লাইক টু ইট, তো জুলি কি পছন্দ করে, জুলি খেতে পছন্দ করে, আমরা কিটা মুছে ফেলছি কি বা কাকে, ইয়েস। তাহলে আমার জুলি কি পছন্দ করে, খেতে পছন্দ করে, তো আমরা মনে হয় সবাই জানি, আমরা সবাই জানি কি জানি, টু সহভাবের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কি হয়েছে বাক্যে, অবজেক্ট, যার ফলে ইনফিনিটিভের আগের ভার্বটি আমাদের ট্রান্সিটিভ ভার্ব। নেক্সট ওয়ান, কে আই স্টার্টেড রাইটিং, কে আর লিখতে শুরু করেছিল, কে আর কী শুরু করেছিল লিখতে, কী কী, তো কী দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে তো সেটা অবজেক্ট হবে। আর আমরা জানি জ্যান্ট মানে কী, জ্যান্ট মানে ভাবের সাথে আইন যে যোগ করলে পরে সেই শব্দটি সাধারণত আমরা জ্যান্ট বলি, যেটা বাক্যে নাউনের মতন কাজ করে। এস, যার ফলে রাইটিং এই ব্যাগকে জিরান্ট, বন্ধুরা, আর তার আগের ভার্বটি আমাদের ট্রান্সিটিভ। বন্ধুরা এখন যাব ট্রান্সিটিভ ভার্বের অপোজিট ইনট্রান্সিটিভ ভার্বে। ইনট্রান্সিটিভ ভার্বের পরে আমরা কী কী বসাতে পারি, আমরা বসাতে পারি অ্যাডভার্বিয়াল অফ টাইম, ইয়েস, প্লেস এবং ম্যানার। যেমন লামিয়া কেম অ্যাট নাইট, লামিয়া রাতে এসেছিল, ইয়েস। এখন যদি প্রশ্ন করি কাকে এসেছিল, হবে না, কি এসেছিল তাও হবে না, এটা অ্যাট নাইট দ্বারা বোঝাচ্ছে টাইম, যার ফলে কেমটা এই বাক্যে ভার ইনটেন্সিটিভ অ্যাট টাইম, অ্যাট নাইট, সরি, অ্যাডভার্বিয়াল অফ টাইম। নেক্সট ওয়ান, ফারিয়া লিভ ইন ম্যানভিল, ফারিয়া ম্যানভিলে বাস করে, আমি যদি প্রশ্ন করি ফারিয়া কাকে বাস করে বলো, মোটেই না। আবার যদি বলি ফারিয়া কি বাস করে তাও কি হবে, এটাও হবে না। এখানে স্থান বোঝানো হয়েছে ম্যানভিল, আর স্থান বোঝালে তার আগে যে ভার্বটি থাকবে সেটা হবে ভার্ব ইনটেন্সিটিভ। নেক্সট ওয়ান, শ্রাবণী স্মাইল সাইলেন্টলি, শ্রাবণী মৃদুভাবে হাসে, এসি সাইলেন্টলি অ্যাডভার্ব অফ ম্যানার্স, এসি। তো এখানে যদি আমরা প্রশ্ন করি কাকে বা কী, উত্তর কিন্তু আমরা পাবো না, কীভাবে পাবো, যার ফলে স্মাইল এই শব্দটি ভার ইনটেন্সিটিভ। বন্ধুরা এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক ভার ব্যবহার করি, তো একই ভার বাক্যের মধ্যে ট্রান্সিটিভ হতে পারে আবার ইনটেন্সিটিভও হতে পারে, সেটা আমরা কীভাবে শুনব, বাক্যের মধ্যে ব্যবহার করার পর। বন্ধুরা যেমন দে আর প্লেয়িং ফুটবল, আরেকটি সেন্টেন্স দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে প্লেয়িং এবং এ পাশেও প্লেয়িং, এসে কিন্তু এই বাক্যের পরে একটা অবজেক্ট আছে ফুটবল নাম, কিন্তু এই বাক্যের শেষে ইন দ্য ফিল্ড এটা কিন্তু অবজেক্ট নেই, কারণ এটা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আই লাইক টু রিপিট এগেইন, দে আর প্লেয়িং ফুটবল, এই বাক্যের শেষে ফুটবল একটি নাউন আছে, যার ফলে আর প্লেয়িং আমাদের ভার্ব ট্রান্সিটিভ, আর এই বাক্যের শেষে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড এটা অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যার ফলে আর প্লেয়িং আমাদের ভার্ব ইনট্রান্সিটিভ। নেক্সট ওয়ান, শি লাভ অ্যাট মি,
সে আমাকে দেখে হাসে। এখানে কিন্তু লাভের উপর যদি প্রশ্ন করি, কাকে দেখে হাসে? আমাকে, কে কে? তো যার ফলে লাভ এট এই ভার্বটা যে আরেকটি কথা বলি, লাভের পরে অ্যাড করছে, আমরা জানি কোনো ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন বসে সেই ভার্বকে বলা হয় গ্রুপ ভার্ব, অর্থাৎ গ্রুপ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হতে পারে। নেক্সট ওয়ান, সি লাভ অ্যালট, সে প্রচুর পরিমাণ হাসে। তো এই ক্ষেত্রে কিন্তু মনে হবে অ্যালট অবজেক্ট, বন্ধুরা এটা কিন্তু অবজেক্ট নয়, কারণ তুমি প্রশ্ন করো বা তোমরা প্রশ্ন করো, দেখো উত্তর কিন্তু কাকেও পাবে না এবং কী দ্বারা করলে পরেও তুমি কোনো উত্তর পাবে না, বলছে এখানে পরিমাণ বোঝাচ্ছে। যার ফলে এখানে লাভ শব্দটি আমাদের ভার ইন্টেনসিটিভ। আমরা দেখবো আমাদের আজকের আলোচনার একদম শেষ এক্সাম্পলে, আই সি এ বাট এ ব্লাইন্ড ম্যান ক্যান্ট সি। এক্ষেত্রে আবার আমাদের অবজেক্ট, যার ফলে সিটা ভার ট্রানজিটিভ। আর আ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, সির পরে কিছুই নেই, অর্থাৎ কিছু যদি নাই থাকে তাহলে তো সেটা অবশ্যই ইন্টেনসিটিভ। তো বন্ধুরা আরেকটি কাজ আমরা করতে পারি, কী করতে পারি, ইউসি আমরা এই বাক্যগুলো থেকে অবজেক্ট পোর্শনটা উঠাই দিলাম, জানো এটা এখন সব ইন্টেনসিটিভ হয়ে গেল, কারণ এদের পরে আর কোনো অবজেক্ট নেই। আর আমরা আরেকটা কাজ করতে পারি, ভারগুলোর পরে যদি আমরা ইট বসাই, যেমন আই রিড ইট, যদি লাইক ইট, কেয়ার স্টার্টেড ইট, তো ইট দ্বারা রিপ্লেস করা যায়। তার মানে অবজেক্টগুলোকে আমরা যদি ইট দ্বারা রিপ্লেস করি তাহলে তার আগে যে ভার্বটা থাকবে সেটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইউসি ইন্টেনসিটিভ ভার্বের যে অতিরিক্ত অংশ থাকে সেখানে যদি আমরা ইট বসাই দিই, ইউসি আমরা যদি ইট বসাই দিই তাহলে দেখো অর্থ কিন্তু আসে না। যেমন লামিয়া কেম ইট পিকুলিয়ার, তাই কি হয়, ফাড়িয়া লিক ইট হয় না, তারপর সাবনে স্মাইল ইট এটাও হয় না। তো প্রশ্ন জাগে তাহলে যেমন ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে ইট ব্যবহার করি, ইনটেন্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, একটা প্রশ্ন যে কীভাবে আমরা শিখব। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হেয়ার অথবা দেয়ার, ইউসি লামিয়া কেম হেয়ার, দেখো অর্থটা কিন্তু আসে। আবার ফাড়িয়া লিপস হেয়ার এটা কিন্তু আসে, তাই না? আবার সাবনি ইসমাইল হেয়ার অথবা দেয়ার এটারও কিন্তু অর্থ আসে। তার মানে ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় বর্ধিত অংশ তার আগেরটা নাম হবে ট্রানজিটিভ ভার্ব, আর হিয়ার আর দেয়ারের আগের অংশটি ভার ইন্টেনসিটিভ। তো বন্ধুরা এইগুলো তোমাদের সাথে আমাদের কিছু কথা বন্ধুরা ট্রানজিটিভ এবং ইন্টেনসিটিভ ভার্ব নিয়ে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে এতটুকু ছোট্ট একটুকু লাইক চাই, সে সাথে কমেন্ট। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী পর্যায়ে হয়তো আবার দেখা হবে। টিল দিন আল্লাহ হাফেজ।